আমি তো ইলেকশন করব বিচারা নাই। ইলেকশনের আগে আগে হাগ্রামায় কৈছে কমর বড় সরকার আহিলে মুসলমান সকল কাটিব, হানিব, খুঁজিব, খেটিব, আপনি ভারতীয় নাগরিক হয় না নহয় সন্দেহ করেছিল নিজকে। হাগ্রামাই ভুল করলে হাগ্রামাক মাত মাতি বলে কারো কি মন আছে? কিবা এটা কলে রাতে উপাধ পাইছে, কিবা এটা হলে রাতি রাস্তা কিবা এটা হয়েছে বা করেছে শুনিবাই, তেনেকুৱা বহুত হয়েছে, হাজার হাজার ইনসিডেন্ট হয়েছে যাক আমি পাহরিব নোৱাৰো। গাঁৱৰ আপা বড় সকলে যদি ভাবিছে মুসলমানক এৰি পেলাই আমি নতুন এটা সমাজ গঢ়িম, সাকসেসফুল নহব। সকলকে সামৰি পেলাই আমি সমাজ এখন গঢ়িবই লাগিব। তার কারণে কল পৰা আহি পেলাই কি পলিটিক্স কৰিছে সেইবোৰ গুরুত্ব দিব নালাগে। আমার নজর বহুত দালাল আছে, যেনেকি হাগ্রামায় এজন দালাল, হীরা সরণি এজন দালাল, দুই নম্বরে সার্টিফিকেট করে লই পেলাতে দশ বছর এমপি হল, এতিয়া খুতে মূলে সব কি বমি করিব লগা হল হীরা সরণি ডাঙরিয়ে। আমার ঠগিছে, ঠক বাস তেনেকুৱা লিডার বা প্রশ্রয় দিব নালাগে। হাগ্রামার দিনত আপুনি ভারতীয় নাগরিক হয় না নহয় সন্দেহ করেছিল নিজকে। হাগ্রামাই ভুল করলে হাগ্রামাক মাত মাতি বলে কারো কি মন আছে? কিবা এটা কলে রাতে হুপা ধরা সোমাইছে, কিবা এটা হলে রাতে রাস্তা কিবা এটা হয়েছিল বা করেছিল শুনিবাই, তেনেকুৱা বহুত হয়েছিল, হাজার হাজার ইনসিডেন্ট হয়েছে যাক আমি পাহরিব নোৱাৰো। তথাপিও আমার এই বৃহত্তর বিটিআরর স্বার্থর কারণে, 35 লক্ষ ভারতীয় নাগরিকর কারণে আমি সকল পাহরি পেলায় আজি আমি এক গুণ হয়ে পেলায় অক্ষতায় কাম করব বিচারিছো। আপনার প্রতিশ্রুতি দিছো যে হাগ্রামায় 17 বছর 20,000 হেক্টর জঙ্গল কাটি চাহ বাগান বনাইছে। 20,000 হেক্টর মানে কিমান জানে? 1,40,000 বিঘাকে বেশি মাটি ইহতে চাহ বাগান বনাইছে। এক পয়সা কিন্তু আমার সরকারের নামত অহা নাই। সিহতে খাই হেক করে সরকারের পয়সা হেক করেও 3,000 কোটি টাকা ধার করে থয়ে গেছে। কিন্তু আপনার মাথা মোর মাথার আছে, আজি এই ধারবর আপনি মই মারিবলগা হয়ে আছে, সেটা তো রাইজে না জানে, জানিবলে সময় আহি পড়িছে। মই অলপতে কলো হাগ্রামার শহুরেকর নামত হাগ্রামায়, হাগ্রামার হয়তো শহুরেকর নামত বনাইছে 150 বিঘা চাহ বাগান। কিন্তু এইফালে আমার মুসলমান ভাই সকল, রাভা গাঁৱৰ বড় ভাই সকল, ইয়াত থকা সকল জাতি জনগোষ্ঠী কিন্তু মাটির সমস্যা ভুগি আছে। আজি আমার গুরুদেব কালীচরণ হাগ্রামা দরজাটো খোল, আমি মুসলমান সকলে, রাভা সকলে, মদাতির এই রাইজে আপনার ঘরের ভিতর সোমাব বিচারিছো। হাগ্রামায় কিন্তু দরজা খুলি দিয়া নাই, খুলিছে নাই খোলা, আপনাদের খুঁজিছে কিন্তু দিয়া নাই। আমার সম্মানীয় প্রমোদ বড় ডাঙরিয়ায় আপনাদের, আপনাদের দরজা টুকুরাবলে সময় দিয়া নাই, দরজাখন মেলি দিছে, হয়নে নহয়? আমার প্রমোদ বড় ডাঙরিয়ায় আপনাদের খুঁজিবলে সুযোগে দিয়া নাই, দি দিছে। কারণ হাগ্রামায় 2019 যে মুসলমানে হাগ্রামার হাউফাও আছিল, বিপিএফর হাউফাও আছিল, সেই মুসলমানের 1,70,000 ফ্যামিলি বিটিসির পরা ইভেকশন করে খেদিব লাগে বলে অর্ডার এটা দিয়ে গেছে হাগ্রামায়। তথাপিও মদাতি এই আমার রাইজে এতিয়াও হাগ্রামামুখী হয়ে আছে, মই হে আসনি আসলে লাগছে। আমি তো ইভেকশন করব বিচারা নাই। ইলেকশনের আগে আগে হাগ্রামায় কৈছিলে প্রমোদ বড়োর সরকার আহিলে মুসলমান সকল কাটিব, হানিব, খুঁজিব, খেদিব, যে এখন এজন দুজন থাকিব বড় ধর্ম লগিব, লগ লাগিব দখনা পিন্ধিব লাগিব, গামছা পিন্ধিব লাগিব বলে গামছা পিন্ধিব লগা হৈছে কোনোবা মুসলমানে।
যাব লগা হয়েছে মিডিয়ার এরি কত যাব আমি ইয়াতে জন্ম লৈছো আমি থাকি সকল জাতি জনতা লাগিছে হাগ্রামার নিচে আমিও রাতি এক রাতি তিন কোটি চারি কোটি টকা তিন পাটি খেলব পারিলে হেতেন মনেরে গা ধুব পারিল হেতেন হয় না নহয় ভূ হাতে বাও হাতে আগে পিছে কাকবা কাকবা লয় পেলায় আমি ধেমালি করব পারিলে হেতেন কিছুমান কথা তো মই কবলৈ অলপ অসুবিধা হয় মাতৃসকল আছে হয় না নহয় আর এটা কথা চকে কোলে গৈ পেলায় মনেরে মুখ ধুয়ে হাগ্রামা ইয়াতে তো ডিপিএফ তো তেনেকে করেছিল অলপ আগতে আমার টিসিএলসিসি চেয়ারম্যান ডাক্তার উত্তম হাজরিয়া ডাঙরিয়ে কলে আমার সরকারের দিনত মই পাহরি গৈছো কিমান কিয় পাহরিছো জানে 1,14,000 ফ্যামিলিক আমি মাতি দিল তার ভিতর 15,000 ফ্যামিলি তো মুসলমান আমি ঈদগাহ নামত মাতি দিছো মসজিদের নামত মাতি দিছো খবরস্থানের নামত মাতি দিছো গির্জার নামত মাতি দিছো মন্দিরের নামত মাতি দিছো কিন্তু বিপিএফে সেইবোৰ কার্য কেতিয়াও করা নাছিল যি সকল ঈদগাহ মসজিদ গির্জা মন্দিরের মাতি হয়েছে সেইটো আমার বিটি বিটিএটি পর আগতে হওয়া বিটিএটি পাছত হওয়া হওয়া নাই 17 বছর যেমান ইলেকশন হয়েছে বিপিএফকে দিয়ে আছে মরাঠি এরিয়ার মানুষগুলা বেয়া আপনাদের মিশা কথা নক আমার তো সব রিপোর্ট ডেটাটু আছে ডেটাটু আছে আমার লোক আর হাগ্রামায় কি কইছে 2007 সালত বড়র আধা গারো সকলের কারণে বড়রে বেলেগ জাতির কারণে নহয় কিন্তু হাগ্রামা এই বড় রাভা গারো যেসকল আমার একে বংশ আমি আমাকে মাটি দিবলৈ সক্ষম হওয়া নাই সৎ ইচ্ছাৰে কাম করা নাই এডোখর মাটি দিয়া নাই তেও মাটি দিবলৈ এৰি নিজে কিন্তু শহুরেকর নামত কত সাংবান্দা না সাংবান্দা 150 বিঘা চাহ বাগান বনাইছে পরেশর মাটি তহিল করে হাগ্রামার শ্বশুরের নামত কিমান লজ্জাজনক মনমনে ইয়া আহিলে তাই মই এটা মাইক দি পেলাই মই এটা মাইক দি আমি দুজনে ডিবেট করিলে হতে মডাটির এই মডাটি অঞ্চলের মেইন বাজার অঞ্চলের রাইজে সকলে মনমনক ভাল পায় কিন্তু মনমনে কি করেছে যেনেকে দ্রৌপদী বস্ত্র হরণ করেছিল দুঃশাসনে হাগ্রামা আর হীরাচরণীয় আমার শান্তির বস্ত্র সমন্বয়ের বস্ত্র ঐক্যতার বস্ত্র ভারতীয় নাগরিক হিসাবে আমার যে মৌলিক অধিকার এই মৌলিক অধিকার বস্ত্রকে কিন্তু হরণ করেছে মনসি গজনথাও খৌরাং নংথাঙা নংথাংনি নখৌ সমাইনা রমাইনা জং ক্লামা ক্লাব খালামনে গসে দং নামা থারিনে নংথাঙা নংথাংনি নখৌ সমাইনা রমাইনা সাজাইনে গসে দংলা নংথাংমনি থাকাই বিজনেস বেন্স প্রোডাক্টস কোম্পানিয়া গজনথাও খৌরাং লানানি ফিদেন গদান বছর রংজালী বৈশাখ ফর্বজন লব্বা লাখিনে বেন্স প্রডাক্টস কোম্পানিয়া নংথাংমনি থাকাই অফার হাই যাদের চিরাং জেলা বেঙ্গল গেট 27 রাজা লামানি এবা সিবিথাই লামানি সাকাতিয়াও নংথাংনি নক সমাইনা রমাইনা খালামনে গসে জানাই রাইজে রাজাফোরনি থাকাই বিজনেস বেন্স প্রডাক্টসা লানানি ফিদং গজনথাও খৌরাং পলিগ্রেনাইট WPC এবা PVC উডেন ফ্লোরিং ওয়াল পেপার স্টিল রুফিং সফিট সেলিং বাইদি গাবনি ন সাজাইগ্রা কম বেসেনাওনে নংথাংমনা বাইনানাই লাংফিনে হাগেন বিনি অনগাইবো নংথাংগা গোবাং বাত্রা মিটিনে থাকাই নেবে 8474015053 জানবুং নম্বরনি গেজারজং নংথাংগা ফোন খালামনানাই মিটিনে হাগেন